নমস্কার ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমার ভিডিওতে যে ফুলটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তার নাম হচ্ছে কাটা মেহেদি ফুল। এটি আপনারা গ্রামাঞ্চলে প্রায় দেখে থাকেন। এই ফুলের খুবই সুন্দর কালার হয়ে থাকে এবং বিভিন্ন কালারে আমরা পেয়ে থাকি, যদিও গন্ধহীন ফুল। তো এই ফুলটি আপনারা কাটিং করে বা টবে বসিয়ে কিভাবে ফুলের সুন্দরতা আনতে পারেন তা নিয়ে আজকের ভিডিও আমি দেখাতে যাচ্ছি। ভিডিওটি দেখবেন। আমরা সাধারণত এটি গ্রামাঞ্চলে দেখে কি এরিয়া ফেন্সিং এর কাজে এই গাছগুলো প্রায় লাগানো হয়। আশা করি আপনারা ফুলটি লাগাতে পছন্দ করবেন। তো কিভাবে আমি এটির কাটিং তৈরি করছি বা কাটিং চারা করছি এ নিয়ে ভিডিও স্টার্ট করছি, আপনারা ভিডিওটি দেখবেন। এর জন্য আমি প্রথমে নিয়েছি এভাবে একটি প্লাস্টিকের গ্লাস, আপনারা যে কোনো পাত্র নিতে পারেন। তো গ্লাসটির নিচ দিকটা আমি অল্প ছিদ্র করে রেখেছি, আপনারা এভাবে তৈরি করে নেবেন। এরপর আমি পাত্রটির মাটির জন্য তিনটি পদার্থ সংগ্রহ করে রেখেছি। এতে কিছু গোবর শুকনো করে আমি গুঁড়ো করে নিয়েছি এবং সাধারণ বালু ও মাটি, এই তিনটি পদার্থ আমি একত্র করে মিশ্রিত করে নিয়েছি। দুভাগ মাটি, এক ভাগ বালু ও দুভাগ গোবর আমি একত্র করে আমার পাত্রের জন্য তৈরি করে রেখেছি। এই হচ্ছে আমার তৈরি করা বা পাত্রের জন্য রেডি করা মাটি। এই মাটিগুলো এভাবে শুকনো করে চুরচুরে করে আপনারা নেবেন। এই মাটিগুলো আমি কিভাবে পাত্রতে বুড়িয়ে দিচ্ছি আপনারা দেখবেন। মাটিগুলো এভাবে আপনারা টাইট করে ভরবেন। আমার পাত্রটি রেডি হয়ে গেছে। এবার আমাকে নিতে হয়েছে এভাবে একটি কাটা মেহেদি ফুলের কাটিং বা ডাল। আপনারা এভাবে খুব বেশি বড় নিতে হবে না, ছোট নিলেও পারবেন। এই গাছগুলো প্রায় 1 থেকে 1.5 মিটার লম্বা হয়ে থাকে এবং গাছগুলো ঝুপ আকৃতিতে পাওয়া যায়। তো এগুলোকে আমরা এই ধরনের বীজ থেকেও চারা তৈরি করতে পারি এবং কাটিং করেও চারা তৈরি করতে পারি। বীজ থেকে চারা তৈরি করলে একটু দেরি হয়, তো কাটিং করে চারা তৈরি করলে তা থেকে আমরা অতি সহজে ফুল পেতে পারি। তো ডালটিকে আমি কিভাবে কাটিং করছি আপনারা লক্ষ্য করবেন। ডালের বাড়তি পাতাগুলো আপনারা এভাবে ছেঁটে দেবেন। নিচের অংশ একটু তেরচা করে কেটে নেবেন। এবার কিছু রুটিং হরমোন আমি তার গুড়ায় লাগিয়ে নিচ্ছি। আপনারা এভাবে রুটিং হরমোন বাজার থেকে নিতে পারবেন। তো অল্প রুটিং হরমোন এভাবে লাগিয়ে নেবেন, তাতে খুব দ্রুত গাছের শিকড় গজাবে। এবার পাত্রটির মাটি আমি ফাঁকা করে ডালটিকে এখানে পুঁতে দিচ্ছি। আপনারা এভাবে অ্যাঙ্গুল করে সেটাকে বসিয়ে দেবেন। এবারে আমি তাতে জল দিয়ে দিচ্ছি অল্প, যাতে মাটিগুলো ভিজে যায়। পরিমাণ মতো জল আমি দিয়ে দিচ্ছি। এভাবে জল দিয়ে দেবেন এবং মধ্যে মধ্যে আপনারা লক্ষ্য করবেন পাত্রের মাটি শুকিয়ে গেলে তাতে জল দিতে ভুলবেন না। এবং এই অবস্থায় গাছটিকে আমি প্রায় 30 ডেজ ছায়া রেখে দিচ্ছি। তারপর গাছের কী রেজাল্ট হয় আমি আপনাদের দেখাবো। এই গাছটি খুবই সুন্দর ফুল দিয়ে থাকে, যদিও এটি একটি বনফুল, তবুও আমরা এটিকে টবে বসিয়ে খুব সুন্দর ফুল পেতে পারি। তো আশা করি এই ফুল তৈরি করতে বা কাটিং করে চারা তৈরি করতে পছন্দ করবেন। 30 ডেজ পর আমার গাছের কি রেজাল্ট হয় আমি আবার আপনাদের দেখাবো। তো 30 ডেজ পর আমার গাছটিতে খুবই সুন্দর ফুল এসেছে এবং গাছটি খুবই সুন্দর গ্রো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এভাবে আপনারা কাটা মেহেদি ফুলের কাটিং থেকে চারা তৈরি করে তার খুবই সুন্দর ফুল পেতে পারেন। ফুলের বিভিন্ন কালার হয়ে থাকে, প্রতিটি কালারই আমাদেরকে আকর্ষণীয় করে তোলে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।